আচ্ছা, আপনি কি জ্যোতিষশাস্ত্র মানেন? সে আপনি জ্যোতিষ মানুন কিংবা নাই মানেন, আপনি যখন বাড়ি বানাচ্ছিলেন আপনি নিশ্চয়ই এটা শুনেছেন যে বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে টয়লেট বানাতে নেই। আর যদি আপনি এই কোণে টয়লেট বানান তাহলে আপনাকে রোগ ব্যাধি অর্থ সংকট থেকে সব জিনিস নাকি ঘিরে আসবে। শুধু একবার ভেবে দেখুন, আপনার জায়গাতে আপনার টাকাতে আপনি বাড়ি বানাচ্ছেন কিন্তু আপনি চাইলে ঈশান কোণে টয়লেট নাকি বানাতে পারবেন না। আর এই কথা আপনার বাড়ির গুরুজন থেকে শুরু করে যিনি বাড়ি বানাচ্ছেন অর্থাৎ বাড়ির ইঞ্জিনিয়ারও মেনে চলেন। কিন্তু এমনটা কেন? এর কি কোনো সত্যতা রয়েছে? আসুন জানি আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। যে কোনো বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়। আমরা কম বেশি বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু বাড়ি বানিয়ে থাকি। আর এই বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে অবস্থান হচ্ছে দেবাদিদেব মহাদেবের। আমরা যেমন এটা চাই না যে আমরা যেখানে পূজা করি অর্থাৎ সেই পূজার ঘরকে কলুষিত করতে, ঠিক সেইরকমভাবে আমাদের বাড়ির যে কোণে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবস্থান সেখানে টয়লেট বানিয়ে সেই জায়গাটাকে নোংরা করতে। আর সেই জন্যই বাড়ির বড়রা বলেন বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে টয়লেট বানাতে নেই। এবার আপনি এটা বলতে পারেন যে এই সমস্ত জিনিস ওই পুরাণে টুরাণে বর্ণিত রয়েছে বা ওই বাস্তুশাস্ত্রে বর্ণিত রয়েছে। আমরা তো অনেকটা আধুনিক, আমরা চাইলে বাড়ির ঈশান কোণে টয়লেট বানাতেই পারি। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনি 30-40 লক্ষ টাকা খরচ করে আপনার স্বাধীন বাড়ি বানাচ্ছেন। এবার 10-15 বছর পরে কোনো রকমভাবে বা অন্য কোনো কারণে আপনার যদি অর্থ সংকট হয় কিংবা রোগ ব্যাধি এগুলো যদি কন্টিনিউয়াসলি লেগে থাকে, তাহলে আপনার বাড়ির বড়রাই বলবে এই ঈশান কোণে বানানো টয়লেটের জন্যই এত কিছু হচ্ছে। তখন ভাবুন, আপনার কি আফসোস হবে না? হয়তো হতে পারে। সেই জন্যই আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো, তার চেয়ে ভালো বড়দের একটু সম্মান করে বাড়ির অন্য কোনো জায়গাতে টয়লেট বানানো। আর হ্যাঁ, বাড়ির সবথেকে ভালো জায়গাতে টয়লেট বানানোর দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনার। কথা হচ্ছে পরে এমন কোন একটা ভিডিওতে। নমস্কার।